শোনো নবাব, চাটামকে তুমি সবসময় খুব অবহেলা করো, বিশ্বাস করো না, কিন্তু চাটাম একটা শিল্প এবং এক একটা মানুষ তার আপন জায়গা থেকে একটা চাটাম করে থাকে বলেই মানুষের কাছে সেটা বিশ্বাস। মুরব্বী একটা কথা বলতাম, তুমি বসো। না না না, আমার বংশমর্যাদা এখানে বসার, লেটকি খাওয়া বসার কোনো ইয়া নাই আর কি। আর চাটাম সম্পর্কে আলোচনা বা শোনার আমার সময় নাই, আমি আসি না। আমি মনে করছি পোলাপাইনেরা এনে ঝগড়া বিবাদ করছে, আমার বিচার সালিশ করতে হবে, এই জন্য আসছিলাম। সরি মুরব্বী, পারলাম না। আইসি মানে বংশমর্যাদা যায় না এখানে। জামাল কি কি ভাই চেয়ারছে নাকি? জামাল, জামালের বংশ নাই? ঠিক আছে, নবাব তার মতো করে বলেছে, তার কথা যাক। এখন তোমাদেরকে বলি, আমার একটা ছোটোবেলার গল্প মনে পড়ে গেল। মানে আমি ছোটোবেলায় একবার খালার বাড়ি বেড়াতে গিয়েছিলাম। এক ভদ্রলোক আসলো, এসে সে বলল যে সামনে যে বিলটা দেখছেন, এই বিলটা আমি এক বছরের জন্য লিজ নিয়েছি। বাপরে, লিজ নিয়েছে কী করে? বলো যে ঢাকা শহরের সব বড় বড় লোকরা হচ্ছে তার আত্মীয় স্বজন এবং ব্লাড কানেক্টেড। তারপর আর কি, আমরা বিশ্বাস করলাম কি করলাম না, এরকম একটা অবস্থার মধ্যে থাকলাম। কিন্তু স্যার, আমি একটা কথা কই স্যার, মানে সত্যি কথা বলতে কি, আমার আত্মীয় স্বজন এত বড় বড় জায়গায় আছে, আমি যদি একই কথা কইতে চাই আপনার স্যার, মানে আমার জন্য আলাদা করে চেয়ার আনাই বানিয়ে জায়গায়, তাহলে ওই সব পরিচয় দেই না, মাটিকে ভালোবাসে। কিছু মনে করি যে না, এই জামাল এইখানে আপনার এইসব 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 কথা শোনার জন্য বসেনি, এত সময়ই আমার নাই। শোনেন, আমারও কিছু আত্মীয় স্বজন দেশের বাইরে থাকে, উন্নত রাষ্ট্র আমেরিকা, ওইখানে আমার যে পরিচিত লোক, তার যে বাড়ি, তার বাড়ির পাশেই মনে করেন টেরাম, ওই যে প্রেসিডেন্ট আমেরিকার টেরাম থাকে, তার প্রতিবেশী, এগুলো হরামেশা দেখা হয়। আর যে একটা মাইয়া আছে কি যেন মোনালির লোক, তো হরামেশা তারা ওই যে মর্নিং ওয়ার্কিংয়ে হাঁটে না, মর্নিং ওয়ার্কিংয়ে দেখা হয়। তার আমি খোঁজ কিন্তু লইয়ে ফেলাইতে পারবো যে হার হাড্ডির পাউডারের দাম কেমন। তাইলে বেটা, এ বড়ু, তোর শরীরের গোস্তর হিসাব তুই রাখবি, কিন্তু হাড্ডি আমি খুললে ফেলাবো, খুললা পাউডার বেটাই কিন্তু আমেরিকা বেচতে দিবো, অনেক ডিমান্ড হইবে, বেচতে দিবো একসের। এই বর্গির কোনো বর্গি, এই বর্গি কি রে বেটাই, গ্রামটা আমার তোর না, মূর্খ সূর্খ মানুষ বুঝবো না, আপনি বলেন। আরে এরা তো কোনো শিক্ষাই গ্রহণ করতে চাচ্ছে না, আশ্চর্য ব্যাপার। আমি বলবো কি বলবো না বলবো? ধরো তুমি ঢাকা শহরের হাইকোর্টের পাশ দিয়ে যাচ্ছ, বলে ফেললে যে এই বাড়িটা তোমাদের ছিল, তোমরা সরকারকে দান করে দিয়েছ, এটা বিশ্বাসযোগ্য হবে? হবে না। কিন্তু যদি তুমি বলো যে তোমার পূর্বপুরুষের বাড়ি ছিল, এটা এখানে জায়গা জমি ছিল, সরকার এটা অধিগ্রহণ করে নিয়েছে, নিয়ে তারা কোর্ট বানিয়েছে, এইটা বিশ্বাসযোগ্য হবে, এইটা হচ্ছে বিশ্বাসযোগ্য জায়গা। তারপর কি মুরব্বী, ওই যে জিনিসপত্র তো ন্যাচারাল কালার হয়ে গেছে, মানে বয়স যা পাওনে তা পাইয়ে বনাস চলতেছে, সেইটা কথা না। তা কি ওই এই চাটাম বিষয়ে পিএইচডি পুস্ট, মানে পড়াশোনা তো করছেন বোঝা যায়, পিএইচডিও মারছেন মনে নাকি? আরে আমার লেখাপড়া করতে হবে কেন? হ্যাঁ, এই যে তোমরা যখন চাটামবাজি করো, তখন যেহেতু আমি তোমাদের সিনিয়র, তোমাদের সাথে অভিজ্ঞ, আমার কমন সেন্স বেশি, আমি তোমাদেরকে একটু ঠিকঠাক করে দিই, এই আর কি। তারপরে আর কিছু নাই। শোনো, সেই লোকের চাটাম শুনে আমার খালা তো অভিভূত। হ্যাঁ, খালা তখন ওই লোকটার কাছে তার জামাতার জন্য চাকরি চেয়ে বসলো, আর ওই লোকটা বলল যে চাকরি দিতে পারি, আপনার কাছে টাকা আছে 100 টাকা? তো তখন আমার মনে কিন্তু খটকা লাগলো যে বেটা বিল কিনে ফেলছে, লিজ নিছে, ও বেটা 100 টাকা চায় কেন? আমার খালা তার আঁচল থেকে বের করে 20টা টাকা দিয়ে ওই লোকটা যখন চলে গেল, আমি খালাকে বললাম, খালা তোমার কিন্তু ওই 20 টাকাই জলে গেল, কারণ আমি বুঝতে পেরেছিলাম ও শালা পুরোটা চাটাম দিচ্ছে। আপনি যেহেতু টের পাইছেন বৃষ্টিয়া জলে গেছে, হ্যাঁ বৃষ্টিয়া জলে চলে দেবে, তা খালাকে একটু সেভ করতে পারলেন না, বললেন না যে খালা এটা হাত দিয়ে না, বলতে পারেননি আপনি? আরে তখন তো আমি শিশু বালক, আমার কথা কে শুনবে বলো? তারপর আর নাই? না, তারপর আর নাই, তার আর পর নাই, তুমি সারা জীবন তারপর তারপরই করতে থাকো, আর ওরা চাটামবাজি করতে থাক। আপনার এই নেশাটাই সমস্যা বুঝলেন, এত পুরো চাটামবাজ, আর আপনি খালি তারপর তারপর মেশিন চালাই দিয়া তুললে দেন, আর কইতেই থাকে সবাই।
কি বললা তুমি? কিছু না, এটা থাকবে, এটা স্বভাবে আছে, ওর শাস্তির দরকার।